কোনটা ছিল মানে আপনার উপর ক্র্যাশ? হ্যাঁ আমার উপর ক্র্যাশ, আমি পছন্দ করতাম কখনো হয়তো বলা হয়নি, এরকমও হয়েছে বন্ধু বান্ধব। এটাই কোনো একটা বই দেখলাম, শেয়ার করলাম, ছবি দেখলাম, সব বন্ধুরা মিলে তিনটা রিক্সা করে কোথাও ইউনিভার্সিটি ক্লাসের ফাঁকে খেতে চলে গেলাম। আমরা এটাকে এখন যেটা আমরা বলি হচ্ছে ক্র্যাশ। ক্র্যাশ তো ছিল, ক্র্যাশ অফকোর্স ওই উত্তি বয়সে তো অনেক রকম ক্র্যাশ ছিল, এই একটা ক্র্যাশ থেকে আরেকটা ক্র্যাশ অনেক চেঞ্জ হচ্ছে। মানে ওই আমার যেটা মনে হয় এখন যখন ফিরে তাকাই, ওই বয়সটা ওয়াজ মানে ইউনিভার্সিটিতে যাওয়া, তখন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, এদিকে শুটিং করছি, মানে দুটো একসাথে প্যারালালি ছাড়ছি, কারণ আমার অভিনয় করার প্রথম শর্ত আমার মাকে দিয়েছিলাম পড়াশোনা ছাড়তে পারবো না। সো আমার যতই ক্লাস থাকুক আমি ক্লাসও করছি, শুটিং করছি, এর ফাঁকে বন্ধু বান্ধব, আমি খুব বন্ধু বৎসল, তো এই বন্ধুরা আসছে এখন বন্ধুদের মধ্যে। এখন অনেকে বলে আমি তো তোকে খুব পছন্দ করতাম, ও আচ্ছা উল্টোটা ছিল মানে আপনার উপর ক্র্যাশ? আমার উপর ক্র্যাশ, আমি পছন্দ করতাম কখনো হয়তো বলা হয়নি, এরকমও হয়েছে বন্ধু বান্ধব। তো বাট ওই সময়টা মানে আমি যেটা বলছি যে এত কি বলে যে মানে পবিত্র এক ধরনের একটা সত্য, ওই তখন জীবনের এত কমপ্লিকেশনস, এত আপস অ্যান্ড ডাউনস, সব কিছু চিন্তা করে বলা, ভাবনা, ভাব, এই এত কিছু মাথার ভেতর তো কাজ করতো না, তখন কাজ করছি, পড়াশোনা করছি, বন্ধুদের সাথে গল্প করছি, এটাই কোনো একটা বই দেখলাম, শেয়ার করলাম, ছবি দেখলাম, সব বন্ধুরা মিলে তিনটা রিক্সা করে কোথাও ইউনিভার্সিটি ক্লাসের ফাঁকে খেতে চলে গেলাম, তো এরকম ছিল। মধুর ক্যান্টিনে বসে খাচ্ছি, বা আইবিএর ক্যান্টিনে বসে আমি মার্কেটিংয়ে পড়াশোনা করছি, বা অথবা আমরা নীরব রেস্টুরেন্ট ছিল, আমি জানি না তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি কিনা, নীরব রেস্টুরেন্টে তখন ডাল আলু ভর্তা ভাত মাছ আমরা খেতে যেতাম। তো বা কখনো আর্ট কলেজে চলে যাচ্ছি, চারুকলায় চলে যাচ্ছি, কোনো আর্ট এক্সিবিশন হচ্ছে, মানে ওই সময়টা আসলে যখন ঘুরে তাকাই ওই সময়টা হচ্ছে প্রাইসলেস। তখন বুঝিনি যে এই সময়টাই জীবনের একটা সময়ের জন্য গোল্ডেন পিরিয়ড যেটাকে বলা যায়, শ্রেষ্ঠ সময়, একটা গোল্ডেন পিরিয়ড। আর একটু ছোটবেলার প্রশ্ন আসে, ইউনিভার্সিটিতে তো বোঝাই যাচ্ছে আপনি অনেক ব্রিলিয়ান্ট ছিলেন, কিন্তু স্কুল জীবনে না, ঢাকা ইউনিভার্সিটি যে আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম না, একেবারেই না। আমি আমার বন্ধুদের নোট পড়ে পাস করেছি, আমি বলেছি আমি সারা যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমি যখন অভিনয় করি তখন তো সকাল বিকাল শুটিং, কিন্তু ক্লাস আমি চেষ্টা করেছি অতপক্ষে মিস করতাম না।